যে কোনো সময় যে কোনো জেলায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সেই মতো প্রস্তুতি নিয়ে রাখুন। জেলা শাসকদের সঙ্গে হওয়া ভার্চুয়াল বৈঠকে এমনটাই বললেন রাজ্যের নয়া মুখ্য সচিব। ভোটার তালিকা সংশোধনের কাজ নির্ভুলভাবে করার নির্দেশ দিয়েছেন তিনি। 30 জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের পরিষেবা চালু থাকবে। পঞ্চায়েতের অধীনে আটকে থাকা রাস্তার কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। জেলা শাসকদের সঙ্গে বৈঠকের নির্দেশ মুখ্য সচিব বিপি গোপালিকার। সরাসরি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দপ্তরের ডিভিশনসে আসা একাধিক অভিযোগও গুরুত্ব দিয়ে দেখবেন তিনি।